ঠাকুর লাইব্রেরি সম্পর্কে একসময় বলেছিলেন, এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোকে কালো অক্ষরে শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে। তাই বলা যায়, স্কুল কলেজের প্রথাগত শিক্ষায় লাইব্রেরি একই সঙ্গে শিক্ষার সহায়ক ও পরিপূরক। কেননা লাইব্রেরি থেকে যেমন পাঠ্যপুস্তক ও তার সহায়ক বইগুলো সংগ্রহ করা যায়, তেমনি তথাকথিত অপাঠ্যপুস্তকের সঙ্গে পরিচয় ঘটায় লাইব্রেরি। গল্প, উপন্যাস, কাব্য, দেশ বিদেশের কাহিনী, মহাপুরুষের জীবনী, এক কথায় নানা বিচিত্র বিষয়ের বই সাজানো থাকে এখানে। উন্নত ও উদার জীবনবোধ গড়ে তুলতে যেগুলোর প্রয়োজন। লাইব্রেরির মধ্যে আমরা অতীত ও বর্তমানের দেশ ও বিদেশের নানা মনীষীর আলোকিত সান্নিধ্য লাভ করি। একটা লাইব্রেরি পারে মানুষকে স্বশিক্ষিত করে তুলতে। আমাদের মহাবিদ্যালয় লাইব্রেরিটি প্রথাগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বশিক্ষিত করে তোলার ভূমিকা পালন করে চলেছে দীর্ঘদিন ধরে। আমরা আমাদের লাইব্রেরির সম্পর্কে আজ জেনে নেব কিছু কথা। নমস্কার, আমি তারকেশ্বর মহাবিদ্যালয়ের পক্ষ থেকে বলছি, সত্যজিৎ বসু, হেড অফ দ্য ইনস্টিটিউশন। আমরা তারকেশ্বর মহাবিদ্যালয়টাকে লেখাপড়ার উপযুক্ত করার জন্য সদা সচেষ্ট রয়েছি। আমাদের সমস্ত শিক্ষকেরা যেরকম ক্লাসের প্রতি অত্যন্ত ঐকান্তিক, ছাত্রছাত্রীদের সমস্ত ধরনের চাহিদা পূরণের জন্য সদা ব্যস্ত, লেখাপড়ার অন্যান্য দিকগুলোও কিন্তু আমরা যথাযোগ্য গুরুত্ব সহকারে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে আমরা যে ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে আমাদের বর্তমান লাইব্রেরি, স্কুলের যে লাইব্রেরি পাঠাগার, তার বর্তমান অবস্থা কীরকম। আমরা গত 3-4 বছর ধরে লাইব্রেরির প্রতি একটা বিশেষ নজর দেওয়ার চেষ্টা করেছি। আমাদের মহাবিদ্যালয়ে যেহেতু সায়েন্স, আর্টস, কমার্স তিনটে বিভাগই রয়েছে, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা বিভাগে নিত্য নতুন বই সংযোগ করার, এবং এতদিন পর্যন্ত লাইব্রেরিটা মূলত ছিল পাঠ্যপুস্তক নির্ভর, তার মানে বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয়ের যে বইপত্র ইনক্লুডিং নোট বই, সেগুলোই মূলত আমাদের মহাবিদ্যালয়ের লাইব্রেরিতে ছিল। কিন্তু বর্তমানে আমরা নতুন নতুন কিছু জিনিস অ্যাড করতে পেরেছি, যেমন বিজ্ঞান বিভাগে শুধু হায়ার সেকেন্ডারি পরীক্ষা নয়, তারপরে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, জয়েন্ট এন্ট্রান্স, নিট, এবং বিজ্ঞানের শাখার বিভিন্ন ধরনের উন্নততর বই যেগুলো হায়ার ক্লাসে মূলত লাগে, সেগুলো আমরা বেশ কিছু পরিমাণে নতুন করে আমাদের লাইব্রেরিতে সংযোজন করেছি। এবং শুধু বিজ্ঞান বিভাগেই আমরা এই ধরনের বিভিন্ন ধরনের বই গত 2-3 বছরে লক্ষাধিক টাকা কিনেছি, যার ফলে সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য আজকে আমাদের লাইব্রেরি কিন্তু যথেষ্ট পরিপুষ্ট। আর্টসের বই আমাদের চিরকালই যথেষ্ট গুরুত্ব সহকারে রাখা হয়, এখনো আছে। কমার্সের ক্ষেত্রে ওই একই কথা বলা যায়, কমার্সের বিভিন্ন বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে বই আমাদের লাইব্রেরিতে রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করব, আর্টস এবং কমার্সের বিভিন্ন বিষয়ে কিছু গবেষণামূলক বই, কিছু আকর বইপত্র যাতে আমাদের সংগ্রহে থাকে বিভিন্ন বিষয়ের উপর, তাতে করে যে সমস্ত উৎসাহী ছাত্র এমনি চেনা লেখাপড়ার গণ্ডি ছাড়িয়ে আরও বেশি কিছু জানতে চায়, মৌলিক কিছু জ্ঞান অর্জন করতে চায়, তাদের জন্য যাতে করে আমরা ওই ধরনের বই প্রোভাইড করতে পারি, সে চিন্তাভাবনাও কিন্তু আমরা সমানভাবে করে আসছি। এর পাশাপাশি আমরা বছরখানেক আগে একটা নতুন প্রকল্প গ্রহণ করেছি, তার পেছনে একটা ছোট্ট পটভূমি আছে, সেটা বলিনি।
আমাদের মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা মাননীয়া সবিতা পাল, উনি রিটায়ারমেন্টের পরে স্কুলের ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু অর্থ আমাদেরকে দান করেন। তা উনি ওই দান করা অর্থের উপর বিশেষ কোনো শর্ত আরোপ করেননি যে এই বিষয়েই টাকাটা খরচা করতে হবে। উনি বলেছিলেন যে মহাবিদ্যালয়ের উন্নতিকল্পে যে কোনোভাবে টাকাটাকে খরচা করা যেতে পারে। তারপরে আমরা যেটা সিদ্ধান্ত নিই এবং সেটা দিদির সম্মতিক্রমে দিদির দেওয়া অর্থ এবং স্কুলের আরও কিছু অর্থ দিয়ে আমরা লাইব্রেরির একটা স্পেশাল সেকশন খুলেছি, সেটা হচ্ছে বাংলা সাহিত্য। তার কারণ আমরা বিবেচনা করে দেখেছি বিভিন্ন ধরনের গল্পের বই, উপন্যাস, নাটক, কবিতার বই এবং উৎকৃষ্ট বাংলা সাহিত্যের বিভিন্ন ধরনের নিদর্শন এককালে স্কুল কলেজের ছেলেপুলেরা প্রচুর পরিমাণে পড়ত, কিন্তু মোবাইল, ইন্টারনেট, কম্পিউটারের আগমনে ওই ধরনের পড়ার অভ্যেস প্রায় শেষের পথে। সেই জন্য আমরা বাংলা সাহিত্যের ওপর একটা যথেষ্ট সমৃদ্ধ পাঠাগার তৈরি করেছি। সেখানে বাংলা সাহিত্যের বিভিন্ন ধরনের উপন্যাস, ছোট গল্প, বিভিন্ন ধরনের সংকলন, সমস্ত কিছু কিন্তু আমরা এই লাইব্রেরির মধ্যে অন্তর্গত করেছি এবং লাইব্রেরির এই অংশটা মাননীয়া সবিতা পালের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করেছি। এবং এই ধরনের কন্ট্রিবিউশন যেটা আমাদের দিদি বেশ কয়েকবার করেছেন, আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ছাত্রছাত্রীদের সামনে লেখাপড়ার একটা নতুন জায়গা খুলে দেওয়ার জন্য তার এই উদ্যোগকে আমরা সবসময় সাধুবাদ জানাই। আমরা ছাত্রছাত্রীদের যেটা বলি, অনেক সময় অফ পিরিয়ডে তোমার ক্লাসের সাবজেক্টের বই যদি পড়তে তোমার ইচ্ছে না যায়, তাহলে লাইব্রেরির লাইব্রেরিয়ান এখন বর্তমানে দেবব্রত সিং আমাদেরই ছাত্র, সে লাইব্রেরির দায়িত্বটা সামলাচ্ছে। আমরা ছাত্রছাত্রীদের বলেছি তার কাছে এসে তার অনুমতিক্রমে যে কোনো একটা গল্পের বই খুলে বসো, আট পাতা, 10 পাতা, 20 পাতা, 30 পাতা, যেটুকু পড়া হলো হলো। তোমার যদি মনে হয় গল্পটার মধ্যে আকর্ষণ আছে, তখন লাইব্রেরির যে পদ্ধতি সেই অনুসারে তুমি বইটা তুলে নিয়ে যেতে পারো। এর পাশাপাশি যারা বিদায়ী ছাত্র তাদের কাছে আমরা আবেদন করেছি যে তোমার ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে যে সমস্ত মানে বই বা টেক্সট বই তুমি বাজার থেকে কিনেছো, যদি মনে হয় সেটা পরবর্তী ক্ষেত্রে আর তোমার কোনো কাজে লাগবে না, বা বাড়িতে কোনো এমন কোনো ছোট ভাই বোন বা পাড়া প্রতিবেশীকে দেওয়ার মতো নেই, তাহলে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমাদের খোলা মনে আবেদন, তোমরা সেই অতিরিক্ত বইগুলো, যে বইগুলো তোমার আর কাজে লাগছে না, সেগুলো মহাবিদ্যালয়ের লাইব্রেরিতে দান করো। এবং তোমাদের দান যথেষ্ট পরিমাণে স্বীকৃতি সহকারে আমরা লাইব্রেরির অন্তর্গত করব। এটা করতে পারলে কি হবে, এই যে প্রতি বছর প্রচুর পরিমাণে টেক্সট বই, নোট বই আমাদেরকে কিনতে হয়, সেই কেনার পরিমাণটা কিন্তু অনেকটা কমবে। এবং সেই অতিরিক্ত অর্থ দিয়ে আমরা যেভাবে ভাবছি তাতে বিভিন্ন বিষয়ের গভীরে গিয়ে আলোচনা করা যে সমস্ত বইপত্রগুলো পাওয়া যায় সেগুলোর সম্ভার আমরা বাড়াবো। সেটা বাড়াতে পারলে কি হবে, ছাত্রছাত্রীদের মধ্যে মৌলিক চিন্তাভাবনা তৈরি করার একটা জায়গা আমরা সৃষ্টি করতে পারব। এই উদ্দেশ্যে আমি আবার বলি, সমস্ত গার্জেন, সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষ যারা তারকেশ্বর মহাবিদ্যালয়ের উন্নতি সবসময় প্রত্যাশা করেন, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আপনাদের বাড়িতে পরিত্যক্ত বা অতিরিক্ত কোনো যদি বই থাকে, সেটা ক্লাস 11-12 পড়াশোনার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে, কোনো গল্পের বই হতে পারে, কোনো উপন্যাসের বই হতে পারে,
যদি মনে করেন আপনারা আমাদের লাইব্রেরিতে সেটা দান করতে পারেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমরা এইভাবে লাইব্রেরিটাকে আগামী 2-5 বছরের মধ্যে একটা উন্নত পাঠাগারে পরিণত করতে চাইছি এবং ছাত্রছাত্রীদের ওখানে বসে পড়ার ব্যবস্থাও আমাদের যথেষ্ট পরিমাণে রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করতে ইচ্ছুক তারা অফ পিরিয়ডে বা যে সময় তাদের ক্লাস নেই তারা স্বচ্ছন্দে লাইব্রেরিতে বসে যে কোনো ধরনের বইপত্র নিয়ে পড়াশোনা করতে পারে। তাই আমাদের মহাবিদ্যালয়ে লাইব্রেরিকে আরো বলিষ্ঠ আরো উন্নত করে তোলার জন্য আপনাদের প্রত্যেকের সাহায্য কামনা করি। আপনাদের যে কোনো ধরনের দান, যে কোনো ধরনের কন্ট্রিবিউশন আমরা সাগ্রহে গ্রহণ করার জন্য প্রস্তুত। তার কারণ এই সমস্ত কিছুই ছাত্রছাত্রীদের উন্নতিকল্পে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে, এই আশা রেখেই আমরা নিরলস প্রচেষ্টা চালাচ্ছি আমাদের লাইব্রেরিটাকে ক্রমশ উন্নত করার জন্য। আমি তারকেশ্বর মহাবিদ্যালয়ের লাইব্রেরির দায়িত্বে আছি। আমাদের লাইব্রেরি রুম অনেক উন্নত করা হয়েছে, বইয়ের স্টক অনেক বাড়ানো হয়েছে, বিশেষ করে আর্টস কমার্স সায়েন্সের বিষয়ভিত্তিক বই। আমাদের লাইব্রেরি রুমে অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রী একসাথে বসে পড়াশোনা করতে পারবে এবং তারা একসঙ্গে 3টে করে বই তারা তুলতে পারবে। এছাড়াও যেসব ছাত্রছাত্রী আর্থিক কারণে বই কিনতে পারে না তাদেরকে আমরা 1 বছরের জন্য বা পরীক্ষা পর্যন্ত আমরা সেই বই দিয়ে থাকি। এছাড়াও আমাদের লাইব্রেরিতে আছে বিভিন্ন সাহিত্যের বই, বিভিন্ন গল্পের বই, বিভিন্ন নাটকের বই, যেগুলো ছাত্রছাত্রীরা পড়তে পারবে এবং তারা চাইলে বাড়িতেও নিয়ে যেতে পারবে। এছাড়াও আগামী দিনে যাতে লাইব্রেরি বইয়ের স্টক আরও বেশি বাড়ানো যায় সেদিকে চেষ্টা করা হচ্ছে। তারকেশ্বর মহাবিদ্যালয়ে 1-2 এবং 2-3 শ্রেণীতে বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। 2019 সালে এই মহাবিদ্যালয় থেকে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই। আমার প্রাপ্ত নম্বর 500-484। আমি এই স্কুলের ছাত্র থাকাকালীন লাইব্রেরি থেকে অনেক সুযোগ সুবিধা পেয়েছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এসব সাবজেক্টে বিভিন্ন ভালো লেখকের বই আমাদের এই লাইব্রেরিতে অ্যাভেলেবেল। তার ফলে বিভিন্ন বিষয়ের, বিভিন্ন রকম টপিকের খুঁটিনাটি সম্বন্ধে বুঝতে, সেই টপিক সম্বন্ধে বিশদে জানতে আমার কোনো সমস্যাই হয়নি। শুধু বোর্ডের পরীক্ষার জন্যই নয়, তার পাশাপাশি বিভিন্ন যে এন্ট্রান্স পরীক্ষা, যেমন নিট, WBJEE, JEE মেন, অ্যাডভান্স এবং আরো বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইও
লাইব্রেরিতে অ্যাভেলেবেল। তার ফলে আমার নিট বা সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির জন্য এই লাইব্রেরির ভূমিকা অনস্বীকার্য। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ের যে প্র্যাকটিক্যাল বা বিভিন্ন বিষয়ের যে প্রজেক্ট, সেসব সম্বন্ধে ইনফরমেশন ভিত্তিক বিভিন্ন বই লাইব্রেরিতে রয়েছে। নমস্কার, আমি শীর্ষেন্দু দাস, তারকেশ্বর মহাবিদ্যালয়ে 2016-18 শিক্ষাবর্ষে কলা বিভাগের একজন ছাত্র। বর্তমানে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরে ইতিহাস বিভাগে দ্বিতীয় বর্ষে পাঠরত। স্কুল লাইব্রেরির উদ্দেশ্য একজন স্টুডেন্টকে পড়াশোনায় ফোকাসড রাখার জন্য সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল দিয়ে সহায়তা করা। সেদিক থেকে আমার স্কুল লাইব্রেরি আমাকে সর্বতোভাবে সাহায্য করেছে। প্রথমেই বলতে হয় রেফারেন্স বইয়ের কথা। প্রতিটি বিষয়ের জন্য যথেষ্ট পরিমাণ রেফারেন্স বই রয়েছে স্কুল লাইব্রেরিতে। কোনো কোনো সময় বিশেষ দরকারে একের বেশি বই ইস্যু করার সুবিধাও পেয়েছি। অফ পিরিয়ড ক্লাসের শেষে যখন দরকার হয়েছে লাইব্রেরিতে বসে পড়াশোনা করার সুবিধাও পেতাম। অনেক সময় বিগত বছরের প্রশ্নও পেয়েছি যেগুলো পরীক্ষার প্রিপারেশন নিতে সাহায্য করেছে। আমি যখন স্কুলে পড়তাম তখন টেক্সট বই প্রচুর থাকলেও অন্যান্য বইয়ের সম্ভার সেভাবে ছিল না, কিন্তু আগের বছর স্কুলে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে গল্পের বইও এসেছে। আমার মনে হয় এতে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য বই সম্পর্কে পড়াশোনা করার আগ্রহও বাড়বে। কয়েকটি বিষয় বলা দরকার। বই ইস্যু করার সুবিধার জন্য ক্যাটালগের ব্যবস্থা করা প্রয়োজন। এছাড়া লাইব্রেরির আয়তন সম্প্রসারণ করলেও ভালো হয়। স্কুল লাইব্রেরি বিভিন্ন বইয়ের সম্ভারে আরও সমৃদ্ধ হয়ে উঠুক, স্যার ও ম্যাডামদের কাছে এই প্রত্যাশাই রাখি। ধন্যবাদ। আমার নাম সৌরাশিস সিনহা, আমি তারকেশ্বর মহাবিদ্যালয়ে বর্তমান শিক্ষাবর্ষে ক্লাস 12-এর এক ছাত্র। আমাদের গ্রন্থাগারে সাহিত্য, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে বিভিন্ন রকমের বই রয়েছে। বিজ্ঞান বিভাগে বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, নিট প্রভৃতি যেমন উপযুক্ত বই রয়েছে, তেমনই রয়েছে বোর্ড স্তরে বিভিন্ন রকমের টেক্সট বুক। নমস্কার, আমি সুকন্যা সামন্ত, তারকেশ্বর মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। 2019 সালে আমি তারকেশ্বর মহাবিদ্যালয় থেকে পাস আউট করেছি এবং স্কুলের লাইব্রেরি থেকে আমি যথাযথ সুযোগ সুবিধা পেয়েছি। স্কুলের লাইব্রেরিতে সব রকম বই আছে। আমার যখন যে বইটি প্রয়োজন হতো স্কুল কর্তৃপক্ষ এবং লাইব্রেরিয়ান তৎক্ষণাৎ সাহায্য করতেন। কখনো লাইব্রেরিতে নতুন বই দরকার হলে আমরা এসবি স্যারকে বলতাম, তিনি যথাযথ প্রচেষ্টা করতেন সেই বইটি লাইব্রেরিতে আনার জন্য। এবং কোনো দিন তারকেশ্বর মহাবিদ্যালয়ের লাইব্রেরি থেকে বই পেতে আমার অন্তত কোনো অসুবিধা হয়নি। আশা করি আগত ভবিষ্যতে আমার ছোট ভাই বোনেদেরও কোনো অসুবিধা হবে না। আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেমন আমাকে সাহায্য করেছেন, তেমনি আমার স্কুলের লাইব্রেরি থেকেও আমি অনেক সাহায্য পেয়েছি। আমাদের লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রকাশনী, পাঠ্যপুস্তক, সহায়িকা, প্র্যাকটিক্যালের বই, প্রজেক্ট রিপোর্ট তৈরির বই যেমন আছে, তেমনই আছে বিভিন্ন লেখক লেখিকার গল্পের বই, উপন্যাস এগুলি। এবং আমাদের প্রয়োজনীয় বইগুলি পর্যাপ্ত পরিমাণে কপি থাকার জন্য আমার যখন যে বইটা প্রয়োজন হয়েছে আমি তখন সেই বইটাই লাইব্রেরি থেকে পেয়েছি। এবং শুধু তাই নয়, আমাদের স্কুলে বিভিন্ন এন্ট্রান্স এক্সামের জন্য বই আছে এবং তার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত নয়, তার পরেও নিট পরীক্ষা পর্যন্ত আমার স্কুলের লাইব্রেরির বই আমার নিত্য সঙ্গী ছিল। এবং সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের স্কুলের লাইব্রেরিয়ান এবং আমাদের স্কুলের টিচার ইনচার্জ সত্যজিৎ বাবুর জন্য। তাই আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।